দেখতে খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ এই গাছটাতে আবারও বেগুন এসেছে। এই গাছ থেকে অনেকগুলো বেগুন খেয়েছি, আর এখন আমাদের এখানে বেগুনের দাম অনেক বেশি, প্রায় 80 টাকা 90 টাকা কেজি এখন বেগুন। দেখেন কি সুন্দর বেগুন, কালো বেগুন, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দারুণ মজার মুরগি রোস্ট তৈরি করে দেখাবো। রোস্ট তৈরি করতে আমি এখানে মাঝারো সাইজের দুইটি পাকিস্তানি মুরগি নিয়েছি। আপনারা একই নিয়মে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। মুরগিগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এই যে দেখেন মাখিয়ে নিয়েছি, এখন আমি ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিট। রোস্টের জন্য আমি একটি পেস্ট তৈরি করে নিব। এখানে আমি পরিমাণ মতো চীনাবাদাম নিয়েছি, পরিমাণ মতো কাজু বাদাম নিয়েছি, জয়ফল, জত্রী, পোস্তদানা, আমি এখানে একটা জয়ফল নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মুরগিগুলো এক এক করে ভেজে নিব। এই লো কাক, বসে বসে কাকা করছো কেন? হ্যাঁ, আমার মানি প্ল্যানের পিছনে বসে বসে কাকা করছো না? উড়ে গেল, ভয় পাইল। এই যে দেখেন প্রতিদিন ভুমর আসে, সুন্দর ফুল ধরেছে মাশাল্লাহ। দেখেন সারা গাছ জুড়ে ফুল ধরেছে, খুব ভালো লাগতেছে ফুলগুলো দেখতে, খুব সুন্দর। এই যে দেখেন দেখেন কি সুন্দর ফুল ধরেছে অনেক। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মুরগিগুলো ভেজে নিব। মুরগিটা আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এক এক করে সবগুলো মুরগি দিয়ে দিয়েছি। এরপর আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে মুরগিটা ভেজে নিতে হবে। আমি এপিট ওপিট উল্টিয়ে ভালো করে মুরগিটা ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিব। আমি সবগুলো মুরগি তুলে নিয়েছি, এখন আমি মুরগি বাটার তেলটাতেই পেঁয়াজটা দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এতে 3টা তেজপাতা, আর দিয়ে দিব বাদাম দিয়ে করে রাখা পেস্টটা। আমি পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। বাদামটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো এতে টক দই। টক দইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি সরিষাটা সামান্য পরিমাণ দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি, আর রোস্টের ভিতরে সরিষা বাটা দিলে এটার যে কী পরিমাণ মজা
এভাবে আমার মতো সরিষা বাটা দিয়ে রোস্ট তৈরি করে খেয়ে দেখবেন। তাও লাকড়ির চুলায় আটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন পেঁয়াজ তিনটা একত্রে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো। এখানে এলাচি, দারচিনি, লং, জিরা সব কিছু দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এর সাথে কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব, ততক্ষণ কষাবো যতক্ষণ তেলটা উপরে উঠে না আসে। এই যে দেখেন তেল উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলাটা ভালো করে কষে গিয়েছে। এতে আমি এখন দিয়ে দিব মুরগিগুলো। দেখেন মুরগিগুলো আমি এভাবে একে একে বিছিয়ে নিব। দেখেন আমি বিছিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন এই পর্যায়ে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে দিলে, রোস্টটাও খেতে অসম্ভব ভালো লাগে তাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মিনি বাটিতে রাখা এক বাটি তরল দুধ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। কি সুন্দর যে একটা কালার আসছে, খুব সুন্দর। এখন দিয়ে দিব আমি এতে চার পাঁচটা কাঁচা মরিচ। আর দিয়ে দিব কিছুটা বেরেস্তা। বেরেস্তা দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। ফিরছি 10 মিনিট পর। এই যে দেখেন ছাদে ভ্রমর আসছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন কত বড় ভ্রমর, প্রতিদিন অনেক বড় বড় ভ্রমর আসে আমাদের ছাদে। মাঝে এসে দু একবার নাড়া দিয়ে যেতে হবে, নয় নিচে পুড়ে যেতে পারে। দু একবার এসে নাড়া দিয়ে গেলে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না, আর পুড়ে গেলে রোস্টটা খেতে একদমই ভালো হবে না। ওয়াও কি সুন্দর হয়েছে, দেখেন রোস্টটা তৈরি হয়ে গেল। দেশি চীনাবাদাম আর সরিষা ব্যবহার করে মুরগির মজাদার রোস্ট। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। এখন আমি নামিয়ে বেরে নিই। খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার রোস্ট। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।